বন্ধুরা, আজকে আমি একটা ঘরের মধ্যে বানাবো, ঘরের পদ্ধতি। দেখুন আমি কি করে বানাচ্ছি। এই দেখুন, কড়াইয়ে জল দিয়েছি, এটা শিরা বানাবো। এই যে এলাচ, তেজপাতা, এগুলো আমি জলে দিয়ে দেব। তারপরে চিনি দেব। এলাচটা ফাটিয়ে দিলাম, শিরাটা বানিয়ে নি, তারপরে বেসনটা গুলবো। এই শিরাটা বানানোর জন্য চিনি দেব, এক কাপ দিলাম। বাড়িতে তৈরি করব, মিষ্টিটা একটু কম কমই দেব। এটা হতে থাকে ধরে আমি বেসনটা গুলে নিই। এই কাপের আমি 2 কাপ বেসন। এই দেখুন, বেসনটা জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে এইভাবে সানতে হবে, জল দিয়ে গুলতে হবে। এটা ছানটা দিয়ে নরম করব, দাঁড়া সেদাটা দেখি। সেদাটা আমি এখানে ঢেলে দেব। কড়াই আমি সাদা তেলটা দিলাম, তেলটা গরম হোক, ততক্ষণ আমি এধারে বেসনটা ফেটে নেব। বেসনটাকে ভালো করে ফাটতে হবে হাত দিয়ে দিয়ে, তাহলে বোঁদেটা খুব সুন্দর হবে ভাজা। এখনো ভাসেনি, এখনো হয়নি, এখনো হয়নি, ভাসেনি। জলে ভাসে, এটা এখনো হয়নি, এটা জলে ভাসবে তখন হয়ে যাবে। এই জলে ভাসেনি, এবার তেলে দিচ্ছে। এই দেখুন, বোঁদে গুলা তেলে ছাড়ছি না, খাবে না। এই দেখুন, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখুন, এগুলো রসে ফেলব। এই দেখুন কত সুন্দর হচ্ছে। খুব সুন্দর হয়েছে এখানে, আগেটা ইয়ে পুরো ছিল, এখানে পাতলা হয়েছে, দারুণ হয়েছে।
আমি শুধু বেসনেরই ভাজি রং টং দিইনি রং টং দিলে একটু কালার আসতো রং টং হয়নি দোকানে কালার দেয় ঘরের বাড়িতে কালার দেয় রং না দিলেও হয় ছেলের বিয়ে দেখবো তখন আমি বুঝে ভাববো সেখানে ভালো লাগবে আমরা ভাই কোথায় না ছবিতে দারুণ হচ্ছে এই দেখুন বুদ্ধ ভাজা হয়ে গেছে যেভাবে ভাজলাম আপনারা বাড়িতে ভাজবেন খুব সুন্দর হয়েছে খেতে আপনারা এইভাবেই বানাবেন বাড়িতে দোকানের মতনই খেতে লাগবে সবাই রং দেয় আমি রং দিইনি আপনারা রং দেবেন দিয়ে ভাজবেন বুদ্ধ ভাজা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সবাইকে ছড়ান দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার।